কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে। বিশ্বকাপে এই দুটি দল মাঠে নামবে 22 নভেম্বর 5টা AM। ফুটবল ইতিহাসে এই দুটি দল মাত্র 4 বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে, যার মধ্যে আর্জেন্টিনা 1টাতেও হারেনি, 2টোতে জিতেছে এবং 2টো ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ এই দুটি দল মাঠে নামে 14 নভেম্বর 2012 সালে এক ফ্রেন্ডলি ম্যাচে, সেই ম্যাচটা 0-0 গোলে ড্র হয়। সাম্প্রতিক সময় ফর্ম বিবেচনা করলে আর্জেন্টিনা দলের ধারে কাছেও নেই সৌদি আরব। তবে আর্জেন্টিনা দলের কিছু প্লেয়ার বিশ্বকাপের আগেই ইঞ্জুরিতে পড়েছে। PSG-র তারকা মিডফিল্ডার প্যারাদেস তো 2 মাসের জন্য মাঠের বাইরেই চলে গেছেন। তিনি ইতালির এস্টে ফাইনালিজম নামক ম্যাচটা খেলতে পারবে না। আর্জেন্টিনা ও সৌদি আরব ম্যাচটি কাতারের লুসেইল আইকনিক স্টেডিয়ামে হবে। সৌদি আরবকে খুবই সহজেই এখনকার আর্জেন্টিনা দল অনেক বড় ব্যবধানে হারাতে পারবে, এটাই আশা করি।